নমস্কার বন্ধুরা বেঙ্গলবারে আপনাদের স্বাগত আজ পনেরোই জানুয়ারি দু শনিবার মাঘ মাসের এক তারিখ শুরু করছি আজকের রাশিফল মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের অতুলনীয় কাটতে চলেছে মানসিক শান্তি এবং আরাম আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন দীর্ঘস্থায়ী লাভের জন্য মিউচুয়াল ফান্ড বা কোনো স্টকে বিনিয়োগ করতে পারেন তবে দীর্ঘস্থায়ীভাবে বিনিয়োগ করলে তবেই কিন্তু লাভবান হবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু আজ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ যদি অসম্পূর্ণ রেখে থাকেন তার খেসারত কিন্তু আজ দিতে হতে পারে ফাঁকা সময়ে অফিসের কাজ করতে গিয়েই দিনটি কেটে যাবে অন্যথায় অফিসের পরিবেশ আজ আপনাদের মনোরমই থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটতে চলেছে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎ সত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন কোনো বন্ধুকে সাহায্য করে আপনারা ভালো অনুভব করতে পারেন আপনার যদি কোনো বোন থেকে থাকে এবং সে যদি বিবাহ যোগ্য হয়ে থাকে তার বিবাহের কোনো সম্পর্ক তৈরি হতে পারে যার কারণে আপনারা খুশি হবেন তবে তার থেকে দূরে সরে যাওয়ার দুঃখ আপনাকে কিছুটা হলেও মন কষ্ট দিতে পারে আজ ফাঁকা সময়ে আপনারা সেই সমস্ত কাজবাজ করুন যেগুলি দীর্ঘদিন ধরে সমাপ্ত করতে পারছিলেন না বৃষরাশি বৃষলগ্ন ও সাইনের ব্যক্তিবর্গদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে যাদের বৃষ এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের বৃষলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় শরীরের যত্ন নিন তা না হলে আপনার শরীরের কোনো স্থানে আঘাত লাগতে পারে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটেও সাবধানে গাড়ি ঘোড়া চালান মানসিকভাবে কিন্তু আজ আপনারা সতেজতা এবং তর আজাই অনুভব করবেন আজ আপনার মনে ইতিবাচকতায় পরিপূর্ণ থাকার চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখলে দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন কোনো চমৎকার ধারণা বা যুক্তি আপনাকে আর্থিকভাবে লাভবান করতে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে পারে কর্মেও গতি অনুভব করবেন ভুল যোগাযোগের কারণে আজ কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সামনাসামনি বসে সেই ব্যক্তির সাথে আপনার সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের উপরে নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দেবেন না আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষজনদের যেন জ্বালাতন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন তা না হলে আপনার কাছের মানুষজন ধীরে ধীরে আপনার থেকে কিন্তু দূরে সরে চলে যাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না এতে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান যোগ্য সম্পাদিত হবে নিরা দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে উপস্থ সেখানে অংশগ্রহণ করুন দীর্ঘ সময় ধরে যার সাথে কথা বলতে চাইছিলেন তার সাথে একটি ফোনের ফোনে কথা বলার মাধ্যমে পুরনো দিনের অনেক স্মৃতি আজ আপনার মনে জেগে উঠবে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ আপনাদের মধ্যে শিশুসুলভ স্বভাব অর্থাৎ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা বেশ কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে দিয়ে থাকতে চলেছেন আপনার পরিচিত মানুষজনদের মাধ্যমে আপনারা একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন একদমই করবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় আপনার বিপুল প্রত্যয় লাভ করুন এবং নতুন যোগাযোগ বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই উত্তেজনার মেয়াদ বজা থাক বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে আজ প্রভূত পরিমাণে সাহায্য করবে তবে খামখেয়ালি স্বভাব এবং ল্যাবিশ লাইফস্টাইলের কারণে আপনার পিতামাতা আপনার উপরে একটু হলেও বিরক্ত হতে পারে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের উপরে নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দিতে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী খামখেয়ালি ব্যবহার এবং কোনো পরিকল্পনা বা কার্যসূচী বিঘ্নিত হওয়ার কারণে আপনাদের সম্পর্কে দুর্বলতা বৃদ্ধি হতে পারে রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তো এ বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আজ ফাঁকা সময়টা আপনারা কোনো ধর্মীয় স্থানে ব্যয় করতে পারেন মনের প্রশান্তি বাড়িয়ে বেড়ে যাবে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে যাদের কর্কট রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন একটা জায়গার পর নিজের উপরে যেন বেশি চাপ দেবেন না সঠিক বিশ্রাম গ্রহণ করুন ঘুমের কোটা পূর্ণ করা আপনাদের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন আর নেতিবাচক অনুপতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদের গ্রাস করতে পারে যারা বিজনেসম্যান আছেন পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার কারণে আপনাদের আজ আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান পড়তে পারে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই আর্থিক অবস্থার উন্নতির জন্য সকল প্রকার মাদক জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে নিজের মতামতকে জোর করে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি কারণ মেজাজ যেন নষ্ট করবেন না পরিবারে যদি কোনো পরিবর্তন করার চেষ্টা করেন আগে দেখে নিন সবার অনুমতি আপনি পেয়েছেন তো নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিবার প্রত্যেকের সাথেই আজকের দিনটিতে সম্পর্কের পুনরুজ্জীবন বৃদ্ধি করার প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে আপনারা সব কাজ বাজ ছেড়ে একে অপরের সাথে সময় কাটাতে চলেছেন স্বামী স্ত্রীও আজ আপনারা একে অপরের জীবনের মূল্য বর্ণনা করতে গিয়ে সুন্দর সুন্দর বাক্য দিয়ে একে অপরকে ভরিয়ে তুলবেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে নিজের চোখের বিশেষ করে যত্ন নিন আর চোখে কিন্তু আঘাত লাগতে পারে বা চোখের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে স্বাভাবিকের তুলনায় বেশি যেন টেলিভিশন মোবাইল বা কম্পিউটার দেখবেন না এতে আপনাদের চোখের ক্ষতি আরও বাড়তে পারে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে আর যাদের সিংহ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও আপনাদের গ্রাস করতে পারে জটিল পরিস্থিতিতে যেন ঘাবড়ে যাবেন না দেখবেন সুখ দুঃখ যদি না থাকে সুখের মর্যাদা কিন্তু আমরা বুঝতে পারবো না অনেকটা যেমন খাবারে স্বাদের জন্য নুনই কিন্তু দায়ী তেমন একটু অশান্তি না থাকলে সংসারে সুখেরও গুরুত্ব বোঝা যায় না আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মেও গতি অনুভব করবেন যারা বিজনেসম্যান আছেন তাদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়েই চলুন হনুমানজির নিয়মিত পূজা করলে আপনাদের আর্থিক অবস্থা ভালো হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম টাইমপাসের মধ্য দিয়েই কাটতে চলেছে সন্ধ্যেবেলার সময়টা বন্ধু বান্ধবদের সাথে কোথাও বাইরে বার হন এতে মানসিকভাবে আপনারা প্রফুল্লতা অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের ভ্রমণ যোগ প্রবল কোনো স্থানে ভ্রমণ করবার জন্য ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন যদিও আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে লোকেদের মাঝখানে থেকে আপনি যদি সকলকে সম্মান দিতে পারেন তাহলে আপনারই সুনাম বৃদ্ধি পাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় কাটতে চলেছে এমন দিন জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ করুন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যেদিকেই তাকাবেন না কেন যাই করুন না কেন তাতেই সফল হতে চলেছেন আপনি আনন্দ উপভোগ করবার জন্য আজকের দিনটি বন্ধুদের সাথে নিজের খুশি ভাগ করে নিতে পারেন আপনাদের আর্থিক জীবন সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি যদি কোনো ধার দেনা নিয়ে থাকেন সেই ঋণগুলি থেকে আজ মুক্ত হতে চলেছেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে ও গতি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি পরিবেশকে পরিবারের পরিবেশকে উজ্জ্বল রাখতে চলেছে আজ নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আজকে আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকতে চলেছে মন্দির মসজিদ গুরুদ্বারায় ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে প্রেমিক প্রেমিকা ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারেন স্বামী স্ত্রী আজ আপনারাও কিন্তু একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তুলারাশি তুলারগ্ন লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আপনার সুস্বাস্থ্যের কারণে আজ আপনি কোনো বন্ধুদের সাথে খেলাধুলো করা আউটিংয়ের পরিকল্পনা করতেই পারেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর তা থেকে মুক্ত হওয়ার জন্যই আপনারা হসপিটালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আজকের দিনটি কিন্তু অত্যধিক ব্যয়বহুল দিন পরিলক্ষিত হচ্ছে আয় ইনকাম ভালো হলেও খরচ বাড়বে তাই সঞ্চয় ঘাটতি আসবে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি মধ্যম প্রকৃতির আর তাই তাড়া হুড়োহাটোকারিতা করবেন না চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে সঠিক করার চেষ্টা করুন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ার জন্য বহু জায়গায় মতবিরোধ হতে পারে যার কারণে দিনটি যে খুব একটি ভালো এটি কিন্তু বলা সম্ভব নয় আপনার বিভিন্ন সম্পর্ককে এটি দুর্বল করতে পারে এক দুদিন ছুটিতে কোথাও বেরিয়ে আসুন এতে আপনার বুধগ্রহের উন্নতি ঘটবে মনেরও পরিবর্তন হবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দেবেন না ল্যাভিস লাইফস্টাইল অসংযত জীবনযাত্রা আপনার বাড়ির সদস্যদেরকে কিন্তু বিরক্ত করতে পারে এই যেমন ধরুন দেরি করে রাত্রে বাড়ি ফেরা অতিরিক্ত রাত জাগা টাইম মতো খাওয়া দাওয়া ঘুমানো স্নান না করা এগুলি করার চেষ্টা করুন সময় মতো আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজকের দিনটিতে আপনারা এক প্রকার জন্ম রোম্যান্টিক থাকতে চলেছেন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে যাদের বৃশ্চিক রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদের গ্রাস করতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এগুলি সাহায্য নিন তাহলে আপনারা মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আজ কোনো প্রকার বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়েই চলুন তবে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় আজ অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যা আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন আজ একটি কৌতুক করে আলোচনার সময় পুরনো কোনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে কোনো তর্কে কিন্তু পরিণত হতেই পারে আজ আপনি আপনার পিতার সাথে বন্ধুর মতো কথাবার্তা বলতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো ছোটোখাটো পিকনিকের আয়োজন করতে পারেন ঐতিহাসিক কোনো স্মৃতিসৌধে যেতে পারেন বা কোনো হেরিটেজ স্থানে ভ্রমণ করতে পারেন যে দীর্ঘদিনের নিত্য থেকে একঘেমি থেকে কিছুটা হলেও মুক্তি আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন আর্থিক সমস্যা যদি আপনাদের না থেকে থাকে আপনাদেরকে কেউই আটকাতে পারবে না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না এতে আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আজ ভ্রূণ হত্যা অর্থাৎ অ্যাবর্শন যদি করানোর কথা আপনারা ভাবেন পিছিয়ে যান এত বড় ক্ষতি যেন করবেন না দীর্ঘকালীনভাবে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেটাস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে যাতে ধনুরাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাতে ধনুলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু আপনারা একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগান্বিত করবে আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয় আজ বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই সংযত জীবনযাত্রা করুন রাগকে একটু কম করুন কমান রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র এটি আর্থিকভাবেও কিন্তু আপনাদেরকে ক্ষতি করতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মেও গতি অনুভব করবেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন বন্ধু একইভাবে কোনো অচেনা ব্যক্তিদের থেকে একটু সাবধান হন বন্ধুত্ব গাঢ় হওয়ার আগে কার সাথে বন্ধুত্ব করছেন কেন করছেন কী জন্য করছেন কোথায় করছেন কিভাবে করছেন সমস্ত বিষয়ে আগে থেকে ভাবনা চিন্তা করে নিতে যেন ভুলবেন না আজ আপনি সবার থেকে দূরে সরিয়ে গিয়ে একাকী নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন সেই সময়টিতে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করার চেষ্টা করুন আজ আপনাদের বিচার বিবেচনা বা অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা হ্রাস পেতে চলেছে এক কথায় মতিভ্রম হতে পারে আর তাই আজ কোনো কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজকের দিনটিতে রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আপনারা পাবেন তৎ সত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের মতো আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেখানে বিপরীত লিঙ্গের কোনো সহকর্মীর প্রতি আপনারা আকর্ষিত হতে পারেন বা সে আপনার প্রতি আকর্ষিত হতে পারে কাউকে যদি প্রেমের প্রস্তাব দেওয়ার ইচ্ছা থাকে আপনি আজ দিতেই পারেন সেখানেও আজ আপনারা সফল হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যাদের মকর রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সাথে কোনো আউটিংয়ে যেতে পারেন গেম খেলে কাটাতে পারেন এক প্রকার বিনোদনের মাধ্যমে কাটানোর দিন অর্থগতভাবে দিনটি আপনাদের অতুলনীয় বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে রক্ষণশীল কোনো বিনিয়োগে সঞ্চয় যদি করতে পারেন আরও বেশি অর্থ আপনারা উপার্জন করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে পারে কর্মেও গতি অনুভব করবেন আজ অফিসে নিজেকে অটোনোমাস ফিল করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে বিতর্ক মুখোমুখি সংঘাত অহেতুক অন্যদের দোষ ত্রুটি দু খোঁজা এগুলি এড়িয়ে চলুন তা না হলে কিন্তু আপনাদের কাছের মানুষজন আপনার থেকে ধীরে ধীরে দূরে সরে চলে যেতে পারে কোনো আকস্মিক বার্তা বা মেসেজ আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে তবে সেই স্বপ্ন দেখে আপনারা যেন সব কিছু নিজেকে উজাড় করে দেবেন না রাহু কিন্তু আপনাকে ভ্রমিতও করতে পারে তাই উপর নিচ সব দিক খতিয়ে দেখে নিতে কিন্তু ভুলবেন না চোখ কান না খোলা রাখুন ভালো দিনের মধ্যে আজকের দিনটিও আপনার ভালো দিন হতে পারে আজকে আপনি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করতেই পারেন দূরের কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আজ যেতে পারেন তবে সব পরিকল্পনা কিন্তু যেমন তেমনই থেকে যেতে পারে যদি আপনারা আলসেমি দেখিয়ে ফেলেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজকে আপনাদের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন আজ আপনাদের একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের সাথে সময় কাটান কারণ শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন ততই আপনার মনের পবিত্রতা বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না কুম্ভরাশি রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যে যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না যাদের কুম্ভ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কুম্ভলগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ গর্ভবতী মায়েদের বলবো আপনারা আপনাদের শরীরের বিশেষ যত্ন নিন যারা ধূমপান করে তাদের থেকে দূরে সরে থাকুন সাবধানে হাঁটাচলা করুন খাদ্য খাওয়ারের দিকে অতিরিক্ত নজর রাখুন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করার দিন স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ভালো স্বাস্থ্য লাভের জন্য সাদা সুগন্ধি মিষ্টি জাত দ্রব্য দরিদ্র শিশু মূলত কন্যা শিশুদেরকে দান করুন এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদের গ্রাস করতে পারে যাদের কাছ থেকে আপনারা টাকা পয়সা ধান নিয়েছিলেন তাদের কাছে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন আর্থিক সংকট অনুভূত হতে পারে নতুন করে যেন টাকা পয়সা ধান নিতে যাবেন না এতে কিন্তু আপনারা ঋণে জর্জর জর্জরিত হয়ে যেতে পারেন আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে যদিও কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজগুলি আপনারা আগে করেছেন সেগুলিই আবার ফেরত পেতে পারেন তবে মনে রাখবেন আপনার উপরেই দায়িত্ব বেশি বাড়ছে তার কারণ বস আপনাকেই বেশি বিশ্বাস করেন সেজন্যই এটি কিন্তু এক প্রকার শুভ সংবাদ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেরই কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি ঘরের কোনো কাজ যেন ফেলে রাখবেন না পরিবারের কোনো দায়িত্ব পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ আপনাদের কিন্তু কোনো খারাপ অভ্যাস আপনার প্রেমিক বা প্রেমিকার খারাপ লাগতে পারে সে কিন্তু বিরক্ত হতে পারে অন্যথায় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালো রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আর আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু বেশ শক্তিশালী থাকছে তার উপরে আপনাদের এখন শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে তাই প্রতিদিন সন্ধেবেলা শনি মহারাজের বীজ মন্ত্র যেটি হলো ওম প্রাং প্রং শা শারায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে যাদের মিন রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতাই অনুভব করবেন তবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার মিথ্যে কথার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি হতাশা আপনাদের গ্রাস করতেই পারে আপনার অন্য মানুষদের অন্য মানুষদের যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে উল্টে আপনি সাফল্য পাবেন আজ অর্থ সংক্রান্ত সমস্যার কারণে সারাটা তিনি উদ্বিগ্ন থাকতে পারেন বাড়ির সিনিয়র সিটিজেনদের কাছ থেকে বিষয়ে একটু পরামর্শ গ্রহণ করুন টাইম ম্যানেজমেন্ট টাইম সেভিংস সম্পর্কে এবং মানি ম্যানেজমেন্ট মানি সেভিং সম্পর্কে আপনাদের কিন্তু জ্ঞান বাড়ানোর দরকার আছে বিজনেস বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে এই ক্ষতি বসের নজরে পড়ে যেতে পারেন তবে হ্যাঁ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা আপনি সমস্যায় পড়লেই তাদের সম্প্রসারিত সহযোগিতার হাত আপনারা অবশ্যই পাবেন সন্ধ্যাবেলার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতে পারেন দেখবেন দিনটি আপনার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সতর্কতার সাথে চলুন প্রেমের জীবনে ছলনা পেতে পারেন আত্মবিশ্বাস কিছুটা হলেও কমতে পারে বিবাহিত জীবন একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে এর থেকে শিক্ষা গ্রহণ করুন রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আপনার অতীতে কারোর সাথে যোগাযোগ করার জন্য আজকের দিনটি অতুলনীয় স্মরণীয় একটি অভিজ্ঞতা হতে পারে আজ আলসেমি করলেই কিন্তু ক্ষতি